হ্যালো বন্ধুরা, ফুলির ব্লগে আপনাদের স্বাগত। আজকের আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, মটরশুঁটি দিয়ে ডিমের কারি। চলো রেসিপিটা শুরু করছি। আর ডিমগুলোকে আমি এরকম করে সুতো দিয়ে একটু একটু করে কাট লাগিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো ভাজা হয়ে গেছে এইভাবে। ডিমগুলো তুলে নিচ্ছি। ওই ভাজা তেলটাতে আমি ফোড়নগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা। একটা বড় এলাচ, কালো এলাচ, আর একটু দারচিনি, আর দুটো তিনটে লবঙ্গ, আর এখানে আছে সাজিরে একটু দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। এবার আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। ওদিকে কড়াইতে টমেটোটা কষতে দিয়েছি, দিয়ে আমি একটা বাটিতে অল্প জল নিয়ে মশলাগুলো আমি এতে একটু ঘোল বানিয়ে নেব। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব।
মশলার ঝোলটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার তেলটা উপরে যতক্ষণ না ভেসে আসছে ততক্ষণ এটাকে কষাতে হবে। মশলাটা তেলটা ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব পরিমাণ মতন। নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যে যেরকম গ্রেভিটা রাখতে চাও সেই পরিমাণে জলটা দেবে। এবার এটা ফুটে গেলে আমি ডিমটা ছেড়ে দেবো। তরকারি এটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণের মধ্যে একটু চাপা দিয়ে দেব। ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো।